সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা কিন্তু আজকাল হাসতে একদম ভুলে যাচ্ছি। কর্মস্থল থেকে শুরু করে পরিবার, সব জায়গায় আমরা গরমে চরম অতিষ্ঠ এবং সেই সঙ্গে আছি নানা রকম মানসিক চাপে। কিন্তু আমাদের মাঝে এমন অনেক মানুষ আছেন যারা বলেন, শত কষ্টেও হাসতে মোদের নেই কমানা। তারা নিজেরা হাসেন এবং সেই সঙ্গে আমাদের হাসান। হ্যাঁ দর্শক, আজ আমাদের মাঝে এমন একজন উপস্থিত আছেন যিনি দীর্ঘদিন যাবত হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করে দর্শকদের হাসিয়েছেন, আনন্দ দিয়েছেন। তিনিও আজ আমাদের সঙ্গে হাসতে চান। ডেকে নিচ্ছি আমাদের অতি প্রিয় অভিনেতা ডক্টর এজাজকে। প্রথমেই বলতে চাই, কেমন আছেন? অনেক ভালো আছি, অনেক। আপনি তো মানে সবসময় ভালো থাকেন। হ্যাঁ, সবসময় ভালো থাকি। এবং আমি কখনোই আপনাকে দেখি নাই যে আপনি দুশ্চিন্তায় আছেন বা মন খারাপ করে আছেন, এরকম কি কখনোই ঘটে না? না, মনে যে দুঃখ থাকে না সেটা না, অবশ্যই মনে দুঃখ থাকে। কারণ জীবনে চলতে গেলে অবশ্যই সুখ দুঃখ নিয়ে জীবন। সবাইকে একটা কথা বলি, জীবন একটা সুখ এবং দুঃখ নিয়ে, সুতরাং দুঃখগুলিকে এক্সক্লুড করতে হবে। কোনো দুঃখ মনে রাখবো না, সব দুঃখ ভুলে যাব এবং অবশ্যই পুরো জীবনটাকে সুখের মধ্যে ফেলে দেব। বাহ, খুবই চমৎকার একটা ব্যাপার বললেন। আশা করি আমরাও মানে আমাদের জীবনে সেটা প্রতিফলন ঘটবে। প্লিজ আপনি আপনার আসনটা গ্রহণ করুন। তাহলে আর দেরি না করে চলুন ডেকে নিই সেই সব প্রিয় মানুষদের যারা আজকে আমাদেরকে হাসাবেন। ডেকে নিচ্ছি শাওন, ইমন, মিলা, তারেক, সোলাইমান এবং পরশকে। আমাদেরকে হাসাবেন তাদেরকে এইভাবে মানে বুঝলাম না ঠিক। শেয়ার করবো, শেয়ার করি এখানে। ঠিক আছে, মুখ ফসকে বেরো। আচ্ছা আমি চেয়ার দিচ্ছি, প্লিজ প্লিজ, কেউ কে আছেন ভাই? আমি তো আগে আইছি ভাই, আমি লেট করব ভাই। একটা চেয়ার দিন না প্লিজ, যারা আমাদেরকে হাসাবেন তাদেরকে। এই রে ভাই, কোলেন জেডা ভাই, প্লিজ বসুন। আপনাদেরকে এরকম বিড়ম্বনায় ফেললাম সেজন্য অনেক অনেক দুঃখিত। এবার নিজেদের পরিচয়টা যদি একটু দিতেন ভালো হতো। আমি মহারাজ ইমন। আমি পরশ। আমি মিলানো। আমি শাওন মজুমদার। আমি সুলাইমান। আমি তারেক মাহমুদ। পরিচয় পর্ব শেষ হলো। হাসির ব্যাপারটা, মানুষকে হাসানোর যে ব্যাপারটা, এই জিনিসটা হঠাৎ করে কেন মাথায় আসলো একটু একটু করে জানতে চাই সবার কাছ থেকে। ছোটবেলা থেকেই দেখেছি, আমাকে যেই দেখেছে প্রথমেই হেসেছে, সেজন্য আমি চিন্তা করলাম যেহেতু আমাকে দেখলেই হাসে তো এটাই করি। আমার মানুষকে হাসাতে ভালো লাগে এবং নিজেরও খুব ভালো লাগে, এই জন্য আমি মানুষকে হাসাই, কমেডিয়ান। মানুষকে হাসতে দেখতে ভালো লাগে, কথা শুনে একটু হাসে, সেটা আমার দেখতে খুব ভালো লাগে এবং নিজেকেও ভালো লাগে, তার কারণে এই কাজটা করা। আমার বাবা একজন হার্টের পেশেন্ট, তো ওনাকে যখন বাহিরের দেশে ট্রিটমেন্টের জন্য নিয়ে যায় তখন বলা হয় যে ওনাকে যত বেশি হাসি খুশি রাখতে পারবেন উনি সুস্থ থাকবেন। হেসে যদি আমার বাবাকে সুস্থ রাখতে পারি তাহলে আমার বাবার মতন যারা আছে তাদেরকে সুস্থ রাখতে পারবো, সেটা জেনে খুব ভালো লাগছে। এই কারণে আমি এখনো পর্যন্ত এটা কন্টিনিউ করি। আমার ক্ষেত্রে ব্যাপারটা ছিল যে আমি যখন কোনো সিরিয়াস কথা বলতাম মানুষ লাইটলি নিত, হাসাহাসি করতে, তো ওইটা থেকেই জাস্ট এই জিনিসটাকে একটা প্রফেশন হিসেবে নেওয়া, তারপর থেকে স্ট্যান্ড আপ কমেডি শুরু করলাম। রুটি পিঠা আর হাঁসের গোস্ত খুব খাইতাম, তো ওই হাঁসের গোস্ত খাইতে গেতে আমি হাসতে এসে হাসু শেষে হাসির মানুষ। এটা তো ভাই আপনার কাছ থেকে কি জানতে চাইবো, মানে অভিনয়ে মানে হঠাৎ করে মানে হুমায়ুন আহমেদের থেকে শুরু, মানে অভিনয়ের তো অনেক দিক ছিল, মানে হাস্যরসাত্মক চরিত্রে মানে অভিনয়টাকে বেছে নিলেন কেন? আমার ইতিহাসটা অনেক দুঃখের। দুঃখের? আমাকে দেখো, যখন বেশ সিনিয়র পার্সনরা আমাকে বলেন আমার ছোটো বাচ্চা আপনাকে খুব পছন্দ করে, আমার মেয়েটি আপনাকে খুব পছন্দ করে, আমার ছেলেটি আপনার অভিনয় দেখলে আর অন্য কোনো কিছু দেখে না, তখন আমি চিন্তা করি ছোটো বাচ্চারা পছন্দ করে কি, এরা কিন্তু বান্দর পছন্দ করে। তখন নিজেকে আমার বান্দর মনে হয় যে আমি কি আসলে বান্দর?
আমি কিছুই করলাম না, অভিনয় করলাম না, কথাও বললাম না, মানুষ আমাকে দেখে হাসবে, তার মানে আমি বান্ধব। এটা আমাদের খুবই একটা দুঃখের বিষয় এবং যখন এটা মনে হয় আমার কাঁদতে ইচ্ছা করে। এরাজ ভাই, যত যাই বলেন না কেন, মানুষকে হাসাতে পারা কিন্তু অনেক বড় গুণের ব্যাপার আমি মনে করি। যাই হোক, আপনারা আজকে আপনাদের নিজেদের কোনো টপিকসে হাসাতে পারবেন না। আমার এখানে জার রাখা আছে, এখানে কিছু টপিকস লেখা আছে, যার ভাগ্যে যে টপিকসটা উঠবে সেই টপিকস নিয়েই আমাদেরকে হাসাতে হবে। তো চলে আসুন একে একে। দর্শক সবাই তো সবার টপিক পেয়ে গেছে, তারা বোধহয় প্রস্তুতি নিচ্ছে। শুরুতে ডেকে নিচ্ছি সুলাইমানকে। তো আমার আবুল মামা শপিং এ গেছে পাঞ্জাবি কেনার জন্য। গিয়ে বলতেছে, ভাই একটা লম্বা দিকে একটা পাঞ্জাবি দেন তো। দিছে, ভাই আর একটু লম্বা দেন। দিল, ভাই আর চার আঙ্গুল লম্বা নাই। ওই মিয়া, আর লম্বা পাঞ্জাবি দিলে তো আপনার পায়জামা দেখা যাইব না। ভাই এবার পায়জামা কেনার বাজেট নাই। তো হক সাহেব তার বাসার কাজের ছেলেকে এবং নিজের ছেলেকে নিয়ে শপিং এ গেছে। কাজের ছেলের সুন্দর দেখে একটা প্যান্ট শার্ট কিনে দিছে এবং নিজের ছেলের কিছুই দেয় নাই। তো ছেলে তো রাগে ফুলে রইছে। কাজের ছেলে বলতেছে, ভাই রাগ করিস না, তোর আব্বাই কি এমনি এমনি দিছে, চাপে পড়ে ভয়ে দিছে। তো ছেলে বলল, কিসের চাপ কিসের ভয়? কয়, আমরা গরিব মানুষ, কষ্ট পায় একটা অভিশাপ দিমু, তোরা 14 গোষ্ঠী পুড়ে সারকার হয়ে যাইবি। এক চোর তার বউকে নিয়ে শপিং এ গেছে। গিয়া শপিং এর এক সাইডে দাঁড়ায় আছে। তো চোরের বউ দেখতেছে যে সবাই শপিং করে যাইতেছে কিন্তু চোর আর শপিং করতেছে না। তো বউ এক সময় রেগে গিয়ে বললো, হ্যাঁ গো সবাই শপিং করে চলে যাইতেছে, তুমি শপিং করো না কেন? কয়, দাঁড়াও দোকানপাট গুলো একটু বন্ধ হয়ে নি। তো এক ভিক্ষুক শপিং মলের সামনে দাঁড়ায় ভিক্ষা করে। তো এক লোক গিয়ে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি এই শপিং মলের সামনে দাঁড়ায় ভিক্ষা করেন, আপনার মনে অনেক কষ্ট, আচ্ছা আপনি যদি 100 কোটি টাকা পান তাহলে কি করবেন? কয়, এরকম একটা শপিং মল বানায়া একা একা দাঁড়ায় ভিক্ষা করুম। শপিং নিয়ে এত এত জোকস, এজাজ ভাই কিছু বলতে চান? শপিং নিয়ে একটু বলি। বিয়ের পর রাপা প্লাজায় আমি আমার বউকে নিয়ে এবং দুই মেয়েকে নিয়ে শপিং এ বের হয়েছি। আমাকে দেখে এই পাশের দোকানদার, ভাই কি খবর? অকারণে হাসছে, কোনো কারণ নেই। আরেকটু সামনে গেলাম, বাম পাশের আরেক দোকানদার, আরে ভাই কি খবর? তিন থেকে চারটা দোকান ক্রস করেছি, আমার বউ দাঁড়ালো, স্টপ। আমি বললাম, কী ব্যাপার, দাঁড়ালে কেন? আমার বউ বলল, তুমি হয় 10 হাত সামনে যাও না হয় 10 হাত পেছনে যাও, আমি বান্ধন নিয়ে ঘুরতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ। কে আসতে চান? কে কে? এক্সকিউজ মি, আপনারা কি রেডি না? এক্সকিউজ মি, আপনাদেরকে বলছি, হ্যালো, কে আসতে চান এখানে প্লিজ? রাজা মশাই না গেলে কেন যেতে পারি? রাজা প্লিজ আসুন, ইমন রাজা প্লিজ আসুন। ভাই আসলে মানে বাড়ি তো মোর বরিশাল, তো বরিশালে মানে কথা বলতেই আমার ভালো লাগে বুঝছেন। এই যে ঈদ, ঈদের সময় যে সবাই দাওয়াত দেয়, আমার বন্ধু বান্ধব চারিদিকে সরাসরি সেলিব্রিটি হয়ে গেছি, লিটল বিট সেলিব্রিটি, এক একজন দাওয়াত দেয়। আরে মানে বরিশালে যে বন্ধু বান্ধব, ওরে কালকে কিন্তু তুই নতুন নতুন জামা কাপড় পরিয়া সবার আগে স্যাত করিয়া মানে কালে সবার আগে চলে যাবি, নাহলে কিন্তু কালে সোফার মাইরা কান্ডা কান্ডা গরম করে হেলাম। এখন ঈদের দাওয়াত বা ঈদের 2 দিন আগে বুঝছেন সবাই এমনভাবে দাওয়াত টাওয়াত দেয়, খুবই মানে চমৎকার হবে। আমার বাসায় কিন্তু খাইতে আসবা, হ্যাঁ কালকে কিন্তু আমার বাসায় দাওয়াত, আপনাকে দেয় স্যার সবাই দেয় ফর্মালিটি, কিন্তু এই আমার বাসায় দাওয়াত 60-70 জন পুরো দাওয়াত দিয়ে ফেলছে। তখন কী করবো চিন্তা করলাম যে 2 দিনে কোনো বাজারঘাট করবো না। তো ওকে ঈদের দিন রেডি মেডি হ্যাঁ ফোন মানে বন্ধুরে ফোন দিলাম, এবার এই কই তুই? কয় কি দোস্ত একটু ব্যস্ত আছি, হ্যাঁ আজকে তুই আসিস না কালকে আস, মাথা খারাপ। আরও একজনের ফোন দিলাম, এও একই কথা ব্যস্ত। 2-3 জনে যখন ফোন দিছি তারপর গিয়ে গাছতলায় বসে রয়েছি না খাইয়া। এরপর আমাকে যে তারেক ভাই কালাসান,
এসে বলতেছে কি বেটা তোর কি হয়েছে? ভাই 60-70 জন দাওয়াত দিয়েছে বুঝছেন, একজনও পাইলাম না, সবাই আজকে ব্যস্ত। এই কোন ফর্মালিটি কন্দি ভাই? হ্যাঁ, দুইটা দিন ধরে বাজার ঘাট কিছু করি নাই, বউ রাগ করে বাহির বাড়ি চলে গেছে, এখন খামুটা কি ভাই 10টা টাকা দেবেন? ভাই গেলাম ওই থেকে দাওয়াত খাইতে, আমি আমার বউরে নিয়ে গেছি। তো যাওয়ার সময় ওই একটা ওই মেজবান ঈদের সবাই একসাথে দাওয়াত টাওয়াত দিয়েছে, যাওয়ার পরে হঠাৎ করিয়া একটা সুন্দরী মাইয়া আপার মতো এরকম করে ডাক দিছে, হ্যালো জানু কেমন আছো? তা আমার বউ কইলে, এই ওই মাথার উগ্রকেরা তোমার জানু বলে ডাক দিছে, এখন একটু চুপ থাকো, এখন ওরে জবাব দিতে হইবে যে তুমি কেডা। আসসালামু আলাইকুম। এবার আপনি বলুন, আপনি আমাকে কোন স্টাইলে দাওয়াত দিবেন? বরিশালে বাসায় দাওয়াত দিতে এসে আম্মে আমাকে বাসায় যাইবেন বলছেন, আর যদি যাইতে না পারেন আপনি দাওয়াত দিয়ে দেবেন, আমি চলে আসবো, আমি মিস করবো না। কি দর্শক, হাসতে হাসতে মুখ ব্যথা হয়ে যাচ্ছে, এখনই ব্যথা করে না, আরো অনেক হাসি বাকি আছে। ডেকে নিচ্ছি মিলাকে। কি পড়েছে? আমার টপিক তো পড়েছে ক্রিকেট। ক্রিকেট? আপনি ক্রিকেট হলো, যেহেতু আমি ওনাকে আগে দেখেছি এবং আগে জানতে চেয়েছি, সেহেতু উনি আমাদের একটা জিনিস লাগবে, খারাপ সেট কি একটু একটু আপনি কি সেটটা গুলো দেখেন, আমি একটু মেকআপটা দেখে নিই। আরে বাবা, আপা আসেন, শুরু করেন, আমি রেডি। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে গাদাগাদি শোতে, গাধা নাম্বার ওয়ান এর একমাত্র সৃজন। এখানে খুব সহজ সহজ প্রশ্ন করা হয়, যারা যত বেশি গাধামো করতে পারবে তার উপরে ভিত্তি করে তাদেরকে মার্কস দেওয়া হবে। এখন যেহেতু ক্রিকেটের আমেজ চলছে, তাই আমাদের আজকের কুইজের বিষয় হলো ক্রিকেট। তাহলে দর্শক আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের প্রতিযোগীর কাছে। আপনার পরিচয় দিন। আমার নাম তারেক, আমি এসেছি গাধারাঘাট থেকে। আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? বাসায় আমি আছি, আমার রুমমেট আছে, আমরা সাবলেটে থাকি, বাড়িওয়ালা জানে না। উনি কি জানে? উনি জানে আমি আমরা আপুর বাসায় থাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের প্রথম প্রশ্নটি শুরু করে ফেলি। আমি রেডি, রেডি, শুরু। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রথম প্রশ্নের দিকে। আজকের প্রথম প্রশ্নটি হলো, কোনটি সরাসরি ক্রিকেটের সাথে জড়িত? অপশন এ বাঁশ, অপশন বি সরিষার তেল, অপশন সি কই মাছ, অপশন ডি ব্যাট। সরিষার তেল। উত্তর সঠিক। পারবো? তো আপনার উইকেন্ডে কি করা হয়? উইকেন্ডে আমি ম্যাচের বাজার করে থাকি, ম্যাচের বাজার করি। বেশ ভালো, তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। ঠেকাইছে কে আপনারে? ক্রিকেট কাদের খেলা? অপশন এ সোমালিয়ান জলদস্যুদের, অপশন বি মলম পার্টির খেলা, অপশন সি ব্যাচেলরদের খেলা, অপশন ডি ভদ্রলোকের খেলা। ব্যাচেলরদের খেলা। অনেকক্ষণ আপনার সাথে আমরা এই খেলাটা খেলছি, তার আগে একবার জেনে নিতে চাই, এই যে আপনি আমাদের প্রোগ্রামে এসেছেন, আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, কিন্তু একটা জিনিস খুবই খারাপ লাগছে আজকে। কোন জিনিস? মানে এই যে প্রতি প্রশ্নের পরে এমনি ভাই টেনশনে নার্ভাসে আসি, আবার টেনশনের মিউজিক চালাইতেছে, ব্যবস্থা কেমন গরম হয় না এই যা। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ প্রশ্নে। আমাদের সর্বশেষ প্রশ্নটি হলো, ব্যাটসম্যানদের পিছনে দাঁড়িয়ে যিনি বল ধরে থাকেন তাকে কি বলা হয়? পারবো? অপশন এ বিল গেটস,
অপশন বি পকেট মার, অপশন সি উইকেট কিপার, অপশন ডি চোরা কারবারি। পকেট মার উত্তর সঠিক। আমরা ভেবেছিলাম আপনাকে পুরস্কার দিতে, সেই পুরস্কারটা আমরা ডিসাইড করেছিলাম গাড়ি কিংবা বাইক, কিন্তু আমরা ভাবছিলাম আপনাকে যদি আমরা গাড়ি দিই তাহলে আপনি সেই গাড়িটা নিয়ে রাস্তায় যাবেন, আর আপনি যদি গাড়িটা নিয়ে রাস্তায় যান তাহলে যানজটের সৃষ্টি হবে, এই জন্য আমরা আপনাকে গাড়ি দিতে পারছি না। দ্বিতীয় অপশন যেটি বাইক, আমরা যদি আপনাকে বাইক দিই তাহলে আপনি বাইকটা নিয়ে ফুটপাতের উপর দিয়ে উঠে যাবেন, সেই কারণে বাইকও আপনাকে আমরা দিতে পারছি না। আর তাছাড়া আপনি ছাড়া তো এখানে আর কোনো প্রতিযোগী অংশগ্রহণ করেনি, তাই এখানে চ্যাম্পিয়ন বা রানার্স আপ হওয়ার কোনো প্রশ্নই নেই, তাই আমরা আপনাকে পুরস্কার দিতে পারছি না। পুরস্কার দিতে পারছেন না? না না, এর কি বাইরে ভাই, শুনুন, পুরস্কার বড় কথা নয়, অংশগ্রহণই বড় কথা। দর্শক, এইবার আমি যাকে ডাকবো তার নাম, তার নাম নাম কি নাম তার পর এক লোক দাঁতের ডাক্তার কাছে গেল, তো তার দাঁত টাত ভাঙা, তো ডাক্তার তাকে বলতেছে কি ব্যাপার আপনার দাঁতের এই অবস্থা কেন? কারণ ডাক্তার আর বললেন না, আমার বউ অনেক শক্ত করে রুটি বানায়। তো ডাক্তার বললো, আরে এটা কোনো ব্যাপারই না, আপনার বউকে বলেন নরম করে রুটি বানাইতে। খুব বলছিলাম দেখে এই অবস্থা। আপনি তো ডাক্তারি পেশা নিয়ে আছেন, হার্ট অ্যাটাক আর হার্ট ফেল এই দুইটা জিনিস কিন্তু আমরা কম বেশি সবাই জানি, আপু বলতে পারবেন হার্ট অ্যাটাক আর হার্ট ফেলের মধ্যে পার্থক্যটা কোথায়? না। আপনি পকেটে হাত দিয়ে দেখলেন আপনার মোবাইলটা নাই, হার্ট অ্যাটাক। আর এজাজ ভাই সামনে তাকায় দেখলেন মোবাইলটা আপনার গার্লফ্রেন্ডের হাতে, হার্ট ফেল। এক ডাক্তার গিট্টু কাকাকে বলছে, শোনেন গিট্টু সাহেব, আপনি যদি বেশি দিন বেঁচে থাকতে চান আপনাকে মাংস খাওয়া ছেড়ে দিতে হবে, আপনি একেবারে মাংস খেতে পারবেন না, আপনাকে মাছ খেতে হবে, তবে হ্যাঁ নিতান্ত যদি আপনি ঠেকায় পড়েন তাহলে আপনি মাংস খেতে পারবেন। তো গিট্টু কাকা বললো, ঠিক আছে ডাক্তার সাহেব চলেন আমরা একটু রেস্টুরেন্টে যাই। তো রেস্টুরেন্টে গেল, ওই বয় এদিকে আসো, আসছে, আচ্ছা তোমাদের কাছে কি ওই তিমি মাছের সিনা আর হাঙ্গর মাছের পেটি আছে? জি না স্যার এগুলো তো নাই। যাও দুইটা মাংস নিয়ে আসো, আল্লাহ তুমি সাক্ষী দেখো মাছ চাইছিলাম পাই না তাই মাংস খাইতেছি। এক লোক পশু ডাক্তারের কাছে গেছে, তো যা বলতেছে ডাক্তার সাহেব আমার এই গাভীটারে আমি অনেক আদর করছি অনেক যত্ন করছি, তারপর এটা কোনো বাচ্চা দিতেছে না বাছুর দিতেছে না, তো এখন আমি কী করতে পারি? ডাক্তার বলছে আপনি তো অনেক চেষ্টা করছেন, এবার ষাটটার একটা সুযোগ দেন। এক পাগলা গারদে কিছু পাগল হাওমা করে কান্নাকাটি করতেছে, আর আরেকটা পাগল চিৎ হয়ে শুয়ে আছে, তো কয়েকজন ডাক্তার এসে পাগলটারে যেটা শুয়ে আছে সেটার বলতেছে কি ব্যাপার সবাই কান্নাকাটি করতেছে তুমি শুয়ে আসো কেন? ধর্মী আমি মরছি দেখি দরকান্ত আছে। এক লোক ডাক্তারের কাছে গেছে, এজ ভাইয়ের মতো এক ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে ডাক্তার সাহেব আমার তো মুখে রুচি নেই আমি কি করবো? কোনো ব্যাপার না কম্পাউন্ডার 32 নম্বর বয়মটা বাইর করো। বাইর করলো, কেন নেন এটা খান। ডাক্তার সাহেব এটা কী খাওয়ালেন, এটা তো গোবর, কে দেখছেন রুচি ফিরে আসছে টাকা দেন। ওই লোক চলে গেছে, এক সপ্তাহ পরে আবার আসছে, আসা বলতেছে ডাক্তার সাহেব আমার তো মুখে রুচি ফিরে আসছে কিন্তু আমার না স্মৃতিশক্তি কাজ করতেছে না। কোনো ব্যাপার না কম্পাউন্ডার 32 নম্বর বয়মটা বাইর করো। কিন্তু ডাক্তার ওটার মতো তো গোবর আসিল, দেখছেন স্মৃতিশক্তি ফিরে আসছে টাকা দিয়ে। থ্যাংক ইউ। বুঝতেই পারছেন বাকি কে আছে, সেই এখন আসবে, ডাকবো তাকে শাওন। আমার টপিক পড়ছে উবার আর পাঠাও। টপিকই একটা জোক, আমি বলবো কি এখন বলেন, আমার মতো এই দেহ নিয়ে উবার পাঠক আমাকে নেয়? ছোটোবেলা থেকে শুরু করি, ছোটোবেলা যখন রিক্সা থাকতো স্কুলে যেতাম রিক্সায় চড়া, তখন ছোটোবেলা ছিলাম স্কুল ড্রেস পড়তাম, রিক্সাওয়ালা মামার কাছে কেতাম মামা মামা স্কুলে যাবো ভাড়া কত, তখন বলতো বাবুরে ইনসাফ করে দিও। এখন যদি বলি রিক্সাওয়ালা বাবা কারণ বাজার যাবা ভাড়া কত, সাথে সাথে বলে না, 5 মিনিট আগে আমাকে দেখে ওজন বুঝিয়ে দিয়েন। ভাবলাম সিএনজিতে চড়বো, সেই উপায় কি আছে? সিএনজির দুই পাশে লাগাইছে কেসি গেট, সবাই উঠে এমনে আমি উড়ি এমনে।
চিন্তা করলাম যে কিছুই তুই চড়বো না, হুন্ডা কিনবো, নিজের হুন্ডা নিজে চালাবো, কেউ কিছু বলবে না। কিনলাম হুন্ডা, কিনা বাসায় যাইতে না যাইতে বাপের ফোন, আব্বা ফোন দিছে, আমি কি হয়েছে বল, তুই কোথায়, তুই তো আমার মান সম্মান সব ডুবাইলি। আমি কি ডুবাইলাম, করলাম নাকি? লোকজন বলতেছে তুই নাকি দুই পায়ের মাঝখানে টর্চ লাইট নিয়ে দৌড়াইতেছস। তারপরে আসলে যে পাঠাও উবার, এর আশাতে একটু স্বস্তি হবে ভাবছিলাম, যে যাকে এখন কেউ অপমান করবে না, সবাই ভদ্র ব্যবহার করবে। প্রথম দিন উবার ডাকলাম গাড়ি, আমি তখন জানতাম না যে আমরা যেমন ড্রাইভারের রেটিং দেই, ড্রাইভাররা আমাদের রেটিং দেয়। আমি শুধু জানতাম আমরাই দিই, কারণ গাড়ি তো সে চালানো শুরু করছে উবার। এখন চিন্তা করতেছি আমার যদি স্টার কমায় দেয়, পরে তো আমার ডাকলে আর উবার আসবে না, এ তো মহাবিপদ। তো দেখলাম বিচ্ছিরি একটা গন্ধ করতে গেলে নিতেছে, টেনশন করে এটা বললে তো আমার স্টার কমে যাবে, গাড়িতে দুর্গন্ধ কেন? আমি একটু ঘুরাই দিলাম, আমি বললাম যে ভাই ভালো পারফিউম মারছেন, হেভি সুগন্ধ হইতেছে, তো কই থেকে কিনছেন? পরে ব্যাটার ড্রাইভ চালাইতে কয় আমি কোনো পারফিউম মারি নাই। তখন আমি বললাম দয়া করে একটু মাইরেন, গন্ধে বাঁচতাছি না। ভাবলাম যে উবারে উঠবো না, উবারে যে পাঠাও বাইক আছে না, বাইকে উঠবো। তো এক বাইকে ডাক দিলাম, সে তো প্রশ্ন আমাকে বিসিএস পরীক্ষা দিতেছে, জি স্যার কোথায় আসবো? আমি যে বিজয়শনি মোড়ে আসেন, স্যার আপনি কী কালারের শার্ট পরছেন? আমি কী ধরনের কথা, আমি কি কালো শার্ট? স্যার কী ধরনের প্যান্ট পরছেন? আমি কি কালো প্যান্ট? আমি কি তুমি এত প্রশ্ন করতেছো কেন? একটু পরে যেখানে জিজ্ঞে পাই এগুলো তো বলে লাভ নাই। কারণ না স্যার আপনাকে তাহলে চিনতে আমার সুবিধা হবে, এত মানুষ রাস্তায় দাঁড়ায় থাকে আমি চিনি না। আমি কো আচ্ছা চলে আসেন, কালো শার্ট কালো প্যান্ট, আধা ঘন্টা ধরে তার কোনো খবর নেই। আমি তো ঘুরতেছি, সেও পায় না আমারে, আমিও তার পাই না। একটু পরে ফোন দিলাম, দেখলাম সে সামনে দাঁড়ায় আছে। আমি বললাম ভাই আপনি আমার খুঁজে পান না? সে আমার দিকে তাকাইলো, কোমা কালো শার্ট কালো প্যান্ট এত কথার দরকার কি, কইলেই তো আপনি মোড়া। ভাই দুঃখের কথা শুনে মানুষজন হাসাহাসি করে, এরকম ভালো লাগে না। আমি পরে ওনার ক্যান্সেল করে দিয়ে নতুন একটা পাঠাও ডাকছি। ডাকার পরে উঠলাম, সে খুব ভদ্রলোক, আইসাটি স্কুটি নিয়ে যেখানে আমার মতো লোক বসলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমি বললাম ভাই আপনারটাতে আমি উঠবো না, আপনি চলে যান। না না ভাই উঠেন, আপনি তো মোটা লোক, আমি নিয়ে চালাইছি। আমি যাক সাহস আছে তাহলে উঠা যায়। আমি উঠার সাথে সাথে কী খেলা দেখালো ভাই, এক চাক্কায় আমার জায়গার মতো নিয়ে গেছে, এক চাক্কায় উঠায়। আমি তো নাই মাঠ ভাড়া দিয়েছি ডাবল। আমি ভাই রে ভাই তুমি যেই খেলা দেখাইছো ভাই, আমি জীবনে খেলা দেখিনি, আমাকে নিয়ে তুমি এক চাক্কায় চালাইছো? বেটা ঘাম ছাড়তে ভাই আমি চালাই নাই, আপনি উঠার পরে এক চাক্কায় চলছে। শুরু হইলো পাঠাও কার, বললাম যে পাঠাও লোকজনের ব্যবহার ভালো, তাদের ফোন দিই, যাইতে তো হবে, চলাচল তো করতে হবে। তো ফোন দিলাম এক লোকরে, ভাই আপনি কোথায় আছেন? কবে বিজয়শনির মোড়ে। আমিও বিজয়শনির মোড়ে, হ্যাঁ আমিও বিজয়শনির মোড়ে। বিজয়শনির মোড়ে কোথায়? কই তো পিলারটার সামনে। আমি আমিও পিলারের সামনে, আপনি কোথায়? কই তো আমার সামনে দেখেন বিশাল ভোট কাটা বেড়া দাঁড়ায় ওর সামনে। আমি পিছিয়ে থাকায় দেখলাম একটা গাড়ি দাঁড়ায় আছে এবং তার কানে ফোন। আমি কিছু বলার আগে বলতেছে ভাই ভোট কাটা আমার দিকে তাকাইছে, আপনি দেখেন। আমি কইলাম আপনি এভাবে কেন কথা বলতেছেন? কবে ভাই ভোট কাটা এখন আমার দিকে তাকাইছে, ফোনটা রাখেন আর কতক্ষণ ঘাড়াইল পরে আপনার লোক কথা কইল। পরে আমি তাকে কইলাম এ বেটা ওইটা আমি, কাইটা দিয়া আমি আর যাই নাই। এইভাবে যে জীবন চলে আমি তো হাইটেই চলতে হবে ভাই, কোনো একটা ব্যবস্থা করেন আর আমার একটা ভালো টপিক দেন যেটাতে আমি হাসাইতে পারি, দুঃখের কথা আর বলতে পারবো না। থ্যাংক ইউ। পুরোটা ধরতে পারে নাই, ট্রাই করে দেখেন। আমাদের হাতে আসলে সময়ও আর নেই, অনেক হাসলাম, অনেক আনন্দ আশা করি আমরা আপনাদেরকে দিতে পেরেছি। শেষে শুধু এইটুকু বলবো, কর্মব্যস্ত জীবনে যত মানসিক চাপই থাকুক না কেন, যত ঝুট ঝামেলায় থাকুক না কেন, আমরা প্রাণ খুলে হাসবো এবং আশেপাশের মানুষদেরকে হাসাবো এবং অনেক অনেক ভালো থাকবো। সবাইকে শুভরাত্রি।